News Only 24, News Only 24. খুবই অসুবিধা হয় জলের জন্য, জলের জন্য খুবই অসুবিধা। একটু বৃষ্টিতেই কি জল হয়? হ্যাঁ, কালকে আরাম মিনিট দশেক বৃষ্টি হয়েছিল, জল জমে গেছিল। বামফ্রন্টের জামানা 34 বছর, তৃণমূলের জামানার 11 বছর, দুটো সরকার দেখল দমদম পৌরসভার এয়ারপোর্ট 1 নম্বর থেকে বেতুয়াতলা কালীবাড়ি এলাকার মানুষেরা। কিন্তু যে সরকারই আসুক না কেন, পৌরসভা যার দায়িত্বেই থাকুক না কেন, তাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেনি পৌরসভা। উন্নয়ন আটকে রয়েছে এই রাস্তাতে, তাই 1 ঘন্টার বৃষ্টিতে হাঁটু জল হয়ে যায়, বাড়ির ভিতর জল ঢুকে যায় এবং 3 দিন লাগে সেই জল নাপতে। বড় বড় কমপ্লেক্স হয়েছে দুপাশে, ফ্ল্যাটে ভরে গিয়েছে রাস্তার দুপার, কিন্তু বর্ষা আসলে আতঙ্কে ভুগতে থাকেন এলাকাবাসী। আর এই নিকাশি ব্যবস্থা কিভাবে সমাধান করা যায় তার কোনো হেলদোল নেই পৌরসভায়। বর্তমান পৌর বোর্ড বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না, গাড়ির চালকরা রীতিমতো সমস্যায় পড়েন এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। বেশ কয়েকটি রুটের অটো এবং টোটো চলে এই রাস্তায়। এছাড়াও এই রাস্তার উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কুল আছে, প্রচুর ছাত্রছাত্রী এই রাস্তাটি ব্যবহার করে এয়ারপোর্ট থেকে টবেন রোড যায়। জল জমে যায়, যাতায়াতের অসুবিধা হয়, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না একদম। মানে একদিন যদি রাতে বৃষ্টি হয় 3 দিন জল থাকে, এইরকমই জল থাকে। এর মধ্যে দিয়ে আমাদের এটা মানে নিত্যদিনের হয়ে গেছে সাফার করা। এর জন্য আমাদের অনেক কাজকর্ম সব কিছুতেই প্রবলেম আসে, কি করা যাবে এইটা নিয়ে আমরা বলেওছি আমাদের যে পৌর মাতা পৌর পিতা যারা আছেন তাদের কাছে আমরা বলেছি, কিন্তু তারাও এই মুহূর্তে কিছু সলভ হয়তো বের করে উঠতে পারছে না, তার জন্য সমস্যাটা আরও আরও দিন দিন বাড়ছে, বরঞ্চ জলের থাকার পরিস্থিতিটা আরও বাড়ছে, গাড়ি পড়ে যাচ্ছে, মানুষ যেতে গিয়ে অসুবিধা হচ্ছে। কর্মরত আজ 3 বছর ধরে কন্টিনিউ দেখছি যে এই রাস্তাটা আর কোথাও না, এইটুকু এরিয়া প্রচন্ড জলে মগ্ন থাকে সব প্রশাসনের নজরে রয়েছে। হ্যাঁ, সেটা সমাধান হচ্ছে না, জানানো হয়েছে সবাইকেই, সবাই তারাও সাফার করছে, তারা করছে না তা নয়, কারণ সবাই তো এইখানকারই, তারাও প্রবলেমে পড়ছে এই জলটার জন্য, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না, কারণ আউটসাইডের তুলনায় এটা অনেক লো ল্যান্ড দেখা যায়, মানে চেষ্টায় আছে। কিন্তু আমি যে মেন রোড এখানে বর্ষা হলে যোগাযোগের রাস্তা একেবারে বিচ্ছিন্ন, কোনো রিক্সা বলুন অটো বলুন পাওয়া যায় না, ডবল ভাড়া চাইছে। হ্যাঁ, তা তো চাই, মানে যেটা 20 টাকা সেটা 40 টাকা হয়ে যায়, মানে যেটা 10 টাকা সেটা 30 টাকা অনেক কিছু, ওরাও মানে অনেক কষ্ট করে ওই জলের মধ্যে দিয়ে নিয়ে যায় পাবলিককে, তাই জন্য দাম বাড়িয়েই বলে কি করবে। আপনি কি চাইছেন এখন? আমি চাই এই রাস্তাটা ঠিক হয়ে যায়, দ্যাটস অল। আপনার নাম? আমার নাম শবরী সাহা। জমেই এখানে, আজ থেকে আজকে নতুন নয়, দীর্ঘ 20 বছর আমি যা দেখছি, দীর্ঘ 20 বছর ধরে এরকম অল্প বৃষ্টি হলেই পুরো এলাকা জুড়ে জল জমে থাকে, কোনো সমাধান নেই, দেখছি না যা হচ্ছে এই পর্যন্ত, হয়তো একটু রাস্তা উঁচু করলেন বা সেই পর্যন্ত। নিকাশি কি হচ্ছে? নিকাশি সেরকম তো দেখছি না। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন আপনারা? আমি কি একা কেন, দীর্ঘ এখানকার বাসিন্দারাও পড়ছেন, কিন্তু ওনারা বলেও বলছেন কি না জানি না পৌরসভা চেয়ারম্যান সাহেবকে। আপনারা এখন কী চাইছেন? জলটা যাতে না জমে সেই ব্যবস্থাটা করলে সবারই মঙ্গল হয়। আপনার নাম? আমার নাম বাবুন বড়ুয়া। আপনি কি এখানকার? আমি মধ্যমগ্রাম বাসিন্দার। এখান থেকে যাতায়াত করেন? এখানে আমি কাজ করি, প্রায় 15 বছর ধরে যাতায়াত করছি। 15 বছর ধরে কি একই রকম বৃষ্টি হলেই জল জমে? একটু বৃষ্টি হলেও হবে? হ্যাঁ, 1 ঘন্টা বৃষ্টি হলেও জল জমে, কোনো অসুবিধা নেই না।